বিশ্বে করোনা টিকা কার্যক্রমে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জনকারী দেশ। এখন পর্যন্ত পাওয়া গেছে প্রায় 31 কোটি ভ্যাকসিন, এর মধ্যে 14 কোটি ভ্যাকসিন এসেছে বিনামূল্যে। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি আগস্টে শুরু হয় শিশুদের টিকা কার্যক্রম। শুরুতে রাজধানী সহ দেশের 12টি সিটি কর্পোরেশনে 5 থেকে 11 বছর বয়সীদের টিকা দেয়া হয়। এখন পর্যন্ত টিকা নিয়েছে 10 লাখ শিশু। এবার টিকা দেয়া শুরু হচ্ছে জেলা এবং উপজেলা পর্যায়ে। ন্যাশনাল পর্যায় থেকে আমরা দুজন কর্মকর্তাকে প্রশিক্ষণ করিয়ে নিয়েছি। তারা গত 15 সেপ্টেম্বর আমাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে, অর্থাৎ প্রস্তুতি আমাদের চলমান আছে। আমরা আশা করি 5 থেকে 11 বছর বয়সী বাচ্চাদের টিকা কার্যক্রম শুরু হবে 1 অক্টোবর থেকে, সেটাও উৎসবমুখর পরিবেশ হবে। 11 অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মসূচি সফল করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বাচ্চারা কান্না করবে, বাচ্চারা দিতে চাইবে না, তো সেইখানে আপনাদের ধৈর্য সহকারে এবং সংবেদনশীল হয়ে কাজটুকু করতে হবে। আমরা আশা করছি গত ভ্যাকসিনেশন কার্যক্রমের মতো এই কার্যক্রমটাও আপনারা সফল করবেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত দেশের মোট জনসংখ্যার 77% করোনার প্রথম ভ্যাকসিন পেয়েছেন, এছাড়া দ্বিতীয় ডোজ পেয়েছেন 71% ও বুস্টার পেয়েছেন 26% মানুষ। যারা এখন পর্যন্ত প্রথম ডোজ নেননি তারা 28 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত টিকা নিতে পারবেন। তবে 3 অক্টোবরের পর করোনার প্রথম ডোজ টিকা আর দেয়া হবে না বলে জানান মন্ত্রী। একটা ক্যাম্পেইন আমরা শুরু করতে যাচ্ছি, প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ করোনা টিকার আমরা আহ্বান করব যে সকলে এই সময় অন্তত প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ তো অবশ্যই নেবেন এবং বুস্টার ডোজও চলমান থাকবে। আর 3 অক্টোবরের পরে থেকে প্রথম ডোজ আর দেওয়া আমরা দিতে পারবো না। সারা দেশে প্রায় 2 কোটি 26 লাখ শিশুকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সাজিদ আরাফাত, এখন ঢাকা।